আসসালামু আলাইকুম, হেলেন আর্টে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি বানাবো গাজরের হালুয়া। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনি সুস্বাদু। গাজর এত সুন্দরভাবে ডেকোরেশন করা যায় হালুয়া তৈরি করে, এটা এই ভিডিওটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না। আর আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। একটা রান্না করার পরে ডেকোরেশনটাই হচ্ছে আসল, যদি আমরা সুন্দরভাবে উপস্থাপন করতে পারি তাহলে যে কোনো খাবারই সুস্বাদু মনে হয়। চলুন চলে যাই প্রস্তুত প্রণালীতে। এখানে আমি 1 কেজি গাজর কুচি করে নিয়েছি, ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ দুধ। মিহি একটা পেস্ট তৈরি করতে হবে। একটা প্যানে পেস্টগুলো সব একসঙ্গে ঢেলে দিব। শুকিয়ে না যাওয়া পর্যন্ত অনবরত নাড়তে হবে। দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। এখানে আপনারা চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। দিয়ে দিচ্ছি 1/2 কাপ গুঁড়া দুধ। অনবরত নাড়তে হবে যেন নিচে লেগে না যায়, চিনির কারণে নিচে লেগে যেতে পারে। দিয়ে দিচ্ছি 3-4টা তেজপাতা। একটুখানি লবণ দিলে চিনির স্বাদটা বোঝা যায়। শুকিয়ে যাওয়ার পরে 1 কাপ কন্ডেন্স মিল্ক দিয়ে দিব। কন্ডেন্স মিল্ক দিলে আপনার একটা আঠালো ভাব আসে, তাহলে যে কোনো শেপ দিতে সহজ হয়। কন্ডেন্স মিল্ক দেওয়ার পরে একটু তরল হয়ে যায় জিনিসটা, তারপরে আপনারা কিছুক্ষণ নাড়লেই আবার শুকিয়ে যাবে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বাদাম কুচি। আধা চা চামচ এলাচির গুঁড়া। এখানে আমি 2 টেবিল চামচ ঘি ব্যবহার করেছি, কিন্তু সেই ভিডিওটা আমার নেওয়া হয়নি, আপনারা দিয়ে দিবেন। এখানে আমি যে রুটি তৈরি করি সেই আটার একটু অংশ রেখে দিয়েছিলাম, এর মধ্যে 1 ফোঁটা সবুজ কালার দিয়ে দিব। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। সবুজ কালার পুরোপুরি না আসা পর্যন্ত যতটুকু প্রয়োজন রং আপনারা দিয়ে নেবেন। এই যে আমার পারফেক্ট একটা কালার আসছে। এভাবে একটু আটা ছিটিয়ে একটু লম্বা আকৃতির একটা শেপ দিয়ে নিব, তারপরে ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে নিব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেটে নিচ্ছি, আপনারা এভাবে খুব সহজেই কেটে নিতে পারবেন। টুথপিক নিলাম, টুথপিক প্রতিটা পাতার মধ্যে একটা করে টুথপিক গেঁথে নিব। সাবধানে নাড়াচাড়া করবেন যেন ভেঙে না যায়। একটুখানি গাজর নিলাম হাতে, হাতে তেল মাখিয়ে নিয়েছি। গাজর নিয়ে একটা গাজরের আকৃতি দেওয়ার চেষ্টা করেছি। দেখলেন তো কত সুন্দর গাজর আকৃতির গাজরের হালুয়া।
তৈরি হয়ে গেল আমার গাজর আকৃতির গাজরের হালুয়া। দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনি সুস্বাদু। আজকের মতো তাহলে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।